হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সবাইকে জানাই গুড ইভিনিং। এখন হলো সন্ধে 6:30 বাজে। তো ওর বাবা 7টায় ডিউটিতে চলে যাবে, তাই রুটি করতে চলে এসেছি আমি। তো আটা নিচ্ছি, দুজনে রুটি খাবে, বাবা আর ওর মানে আমার বর আর আমার শ্বশুর মশাই। তাই অল্প করেই রুটি বানাবো বলে আটা নিলাম। জল দিয়ে মাখার পরে না হঠাৎ করে দেখি কতটা বেশি হয়ে গেছে। যাই হোক, একটু বেশি রুটি হয়ে গেছে। পরে দেখা গেল রুটিটা বেশি থাকায় রেখে দিয়েছি। দেখো মাখার পরে কতটা আটা মনে হচ্ছে, আমি না বুঝতেই পারিনি যে কতটা আটা হয়ে গেল। যাই হোক, আমি আর আমার ছেলে পাশের বাড়ির নিমন্ত্রণ আছে আজকে, তো সেখানে গভীরা প্রসাদ হবে। তো গভীরা প্রসাদ আসলে কি তোমরা সেটা পরেই জানতে পারবে একটু। আমি রুটিটা ততক্ষণে করে নিই, দেখতে দেখতে রুটিও করা হয়ে যাবে। তো মাস্টার এসেছে ঘরেতে, মাস্টার ছেলেকে পড়াচ্ছে। আমি দোকানে ছিলাম, বাবাকে বসিয়ে দিয়ে আসলাম যে আমি একটু তাড়াতাড়ি করে রুটি বানাই গিয়ে। তো ওর বাবা ঘুমাচ্ছে, তো ওর বাবাকে ডাকবো আমি ঠিক 7টার সময়, কারণ ওর বাবা 7:30 বেরোবে, আধ ঘন্টায় রেডি হয়ে যাবে। তো দেখো ছেলে আমার আওয়াজ পেয়েই ও বাইরে বেরিয়ে গেছে বাথরুম করার নাম দিয়ে। এবার একটু দুষ্টু করা শুরু হয়ে গেল, শুধু দুষ্টুমি করে সারা দিন দুরন্ত করে। দেখো এসে গেছে, বাথরুম করবে, কেউ ফিরে ফিরে তাকাচ্ছে আর বলছে ও ক্যামেরা ক্যামেরা রেডি করেছো, ক্যামেরা চালু করেছো। এ দেখো হাই করছে, আবার বলছে মা আমার দিকে একটু ক্যামেরাটা দাও, আমার দিকে একটু দাও। তো যাই হোক, দেখো উনান থেকে ওইটা নামিয়ে দিচ্ছে বারবার করে, এত বকা দিচ্ছে যা বাবা স্যার ঘরে। তো যাই হোক, ছোটো বাচ্চাদের পড়াতে স্যারেরও অনেকটা ধৈর্য সহ্যর দরকার হয়। তো স্যার সত্যিই খুব ভালো ধৈর্য নিয়ে বাবুকে পড়ায়। যাই হোক, দেখো দেখো বেল নিয়ে টানাটানি করছে, ও এখন রুটি বেলবে, পড়তে যাবে না। হাত ধরে গিয়ে ঘরে বসিয়ে দিয়ে ফিরে আসলাম রুটি করতে। তো যেটা বলার, আজকে হলো নীল ষষ্ঠী, আজকে ষষ্ঠী পুজো, নীল ষষ্ঠী। তো আমি করতে পারিনি, কারণ আমার এই দুদিন আগে খুব জ্বর ছিল, যার কারণে আমি আর করতে পারলাম না, কারণ উপোস থাকার একটা ব্যাপার আছে। তো শরীরটা কেমন দিচ্ছে না আর ক্লান্ত ক্লান্ত লাগছে। তো ঘরের বাবাকে, আমার যে ঘরে বাবা আছে মানে শিব ঠাকুর, তাকে আমি পুজো টুজো দিয়েছি, আর উপোস থেকে আর নীল পুজোটা করা হলো না। তো যাই হোক, আজকে রুটি বানাচ্ছি, এরপরে ওই পাশের বাড়ি গভীরা প্রসাদ হবে, সন্ন্যাসীরাই মূলত প্রসাদটা রান্না করবে। এই রুটি করতে করতেই দেখি সন্ন্যাসীদের আওয়াজ পাচ্ছি, ওরা হয়তো আসছে। তো সেটাও তোমাদের সাথে দেখাবো। পাশেই পাশের বাড়িতে রান্না হবে, সেটা রাতেই আমরা খাওয়া দাওয়া করবো সেই প্রসাদ। তো আস্তে আস্তে রুটি বানানো হয়ে যাচ্ছে আমার, তার মধ্যে স্যার এসে, যেহেতু স্যারের চাটাও বসাতে হবে রুটি করে, তবে তারপরে বসাবো। জানো তো এই রুটি করতে আমি আগে পারতামই না, এখন দেখো কত সুন্দর কত সহজে এই রুটি করতে পারি। বিয়ের পরপর খুব কষ্ট হতো, আমি রুটি বেলতেই পারতাম না, ঠিক করে ভাজতেই পারতাম না, আর এখন যেন কেমন জল ভাত হয়ে গেছে, কোনো ব্যাপারই না। রুটি ভাজতেও কোনো কষ্ট হয় না, বেলতেও কোনো কষ্ট হয় না, মানুষ অভ্যাসেরই দাস, মানুষ অভ্যাস করলে সব কিছুই পারে, এটা অতি সত্যি কথা। দেখো বললাম না সন্ন্যাসীরা আসছে, দৌড়ে চলে এসছে তোমাদের দেখাতে। ওই দেখো আমি ঠিক আসতে, ঘর থেকে আসতে মানে দরজার সামনে আস্তে আস্তে এদিকে ওরা চলে এসছে, ওই যে যাচ্ছে সন্ন্যাসীরা। তো ওরা আজকে যেহেতু নীল পুজো, কিছু সন্ন্যাসী ওদের শ্মশানে কি পুজো টুজোর ব্যাপার থাকে সেখানে যাবে, এখান থেকে রান্না করে। তো সব সন্ন্যাসীরা এখনও আসেনি, না 4-5 জন এসছে, রান্না ওরা চাপিয়ে দেবে, আর অন্য অন্য সন্ন্যাসীরা পুজোর কাজে ব্যস্ত আছে, যেহেতু নীল পুজোর এক দুপুরবেলা জল টল ঢেলেছে মানে বিকেলের দিকে। আবার আমাদের এখানে সবাই নীলবাতি ধরায়, নীল মোমবাতি ধরায়, সেখানেও সন্ন্যাসীদের থাকতে হয়। তো সন্ধেবেলাটা ওদের একটু চাপেরই থাকে, তাই রাত হয়ে যাবে বলে 4-5 জন চলে এসছে। দেখো আমার এদিকে রুটি ভাজা কমপ্লিট, ওর বাবার জন্য টিফিনও রেডি করে ফেলছি। 3:30 রুটি দিলেই হয়ে যায়, মানে 3টে চায়, একটুখানি ছিঁড়ে আবার আমি বেশিই দিই। 3.5 পিস রুটি দিলাম, আর তরকারিটা দুপুরেরই করা আছে, ওটাই দিয়ে দেবো।
করতে করতে একবারে রুটি গোছাতে গোছাতে দেখো আমি চাও বসিয়ে দিয়েছি, চা ফুটেও গেছে, তো এরপরেই চা পাতা দিয়ে নামিয়ে দিলাম। দেখো এটা হলো মাস্টারের চা, ওর বাবার চা, আর এই যে একটুকু আছে বাবাকে দেবো, মানে আমার শ্বশুর মশাইকে দেবো। তো রেডি করে নিচ্ছি, তারপরে ওর বাবার টি মানে ব্যাগটা গুছিয়ে দেবো, গুছিয়ে দেওয়ার পরে চা দিয়ে আমি দোকানে যাব। তো যাই হোক, দেখো আমার চা রেডি হয়ে গেছে, তারপরে ওর বাবার ব্যাগটা, আমার ছেলে এখন বই পড়ছে, মাস্টারমশাই বই পড়াচ্ছে, খুব দুষ্টু করছে, আর দেখে আজকে আনন্দের সহিত বই পড়ছে। দেখো খুব তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে দিচ্ছে, আর ঘুম থেকে উঠে একদম ঠিক ঠিক সময়, কারণ সারাটা রাত জাগে, তো তাড়াতাড়ি করে ডাকাও হয় না, এই কারণে আমি গোছাই না, যদিও আজকের দিনটাই আমি গোছাচ্ছি, ওর বাবা নিজেরটা নিজেই গুছিয়ে নেয়, যেদিন সময় পাই সেদিন গুছিয়ে দিই, আর তা নাহলে উনিই গুছিয়ে নেয়। আজকে দেরি হয়ে গেছে তাই বলছে আমার ব্যাগটা একটু গুছিয়ে দাও, তাই দিলাম। দেখো আমি চলে এসেছি, ওরা যেখানে রান্না করছে সন্ন্যাসীরা, তো তোমাদের দেখাতে একটু এসেছি। ওই দেখো চার পাঁচজন ওরা এসে গেছে, এসে কেউ মশলা করছে, কেউ সবজি বানাচ্ছে, আবার কেউ উনান ধরাচ্ছে। তো এখানে সন্ন্যাসীরা পাক করবে, মানে রান্না করবে, তারপরে ওখান থেকে ওরা আলাদা করে কিছুটা তুলে রাখবে, সেটা ওরা সেবা নেবে, আর বাকিটা আমাদের মানে মানুষ আমাদের পাবলিকের জন্য তুলে দেবে। তো আমরা সবাই গ্রামবাসীরা যারা আসে নিমন্ত্রিত আশেপাশের মানুষ তারাই নেব। তো দেখো আমি ওখান থেকে চলে এসেছি বাড়ির দিকে, আমি কিছুটা সময় দোকানেও গিয়েছিলাম, এখন রাত বাজে 10টা, আমি ফিরে এসেছি ঘরে, এসে দেখি যাদের নিমন্ত্রণ করা হয়েছিল তারা ওই বাড়িতে এসে বসে আছে, এখনও রান্না হয়নি। তো কিছুটা সময় অপেক্ষা করার পরে দেখো ফাইনালি রান্না হয়ে গেছে, আমরা প্রসাদ নিতে বসেও পড়েছি, সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে ডাল দিয়ে, সবজি দিয়ে, চাল দিয়ে, ঘি দিয়ে রান্না করা হয়েছে, এখানে হলুদ ব্যবহার করা হয় না। তো খুব সুন্দর হয় এই প্রসাদটা খেতে।